নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে তিল চিকেন রেসিপি এটা খেতে কিন্তু একদম আলাদা একদম অন্যরকম ভীষণ ভালো আর তেল লাগে কম মশলাও লাগে কম শরীরের জন্য খুবই ভালো এখানে প্রায় হাফ কিলো চিকেন আছে এটা কিন্তু একদম লোকাল বা দেশি চিকেন দিয়ে করলে ভীষণ ভালো হয় কি কি নিয়েছি সেটা বলে দিই নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন আদা আর একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা বাড়াতেও পারেন আবার কম করতেও পারেন এখানে আছে রোস্টেড তিল তবে এতটা তিল আমি নেবো না এটা আমি রোস্ট করেই রাখি কেন কি যখন তখন রেসিপি বানাতে সুবিধা হয় আর এইখানে নেব আমি আধা কিলোর জন্য চার চামচ চার চামচটাই একদম পারফেক্ট চার চামচের চেয়ে বেশি নেওয়া যাবে না আর নিলে কিন্তু তেতো তেতো হয়ে যেতে পারে তবে অনেক তিলও আছে যেগুলো তেতো হয় তো চলুন এটা আমার কিছু করার নেই এটার তো রোস্ট করা আছে এরপরে এটাকে আমি মিক্সির মধ্যে পিষে দেবো আপনারা রোস্ট করেও রাখতে পারেন আবার সঙ্গে সঙ্গে রোস্টও করা যায় চাইলে আপনারা শিলে পিসে নিতে পারবেন কিন্তু এইখানে আমার ঠিক আধ ভাঙা জিনিসটা লাগবে পুরোপুরি ভা পুরোপুরি একদম মিহি করে দিলে চলবে না তাহলে যখন মুখে পড়বে না অসাধারণ লাগে তো দেখুন এটা আমার গুঁড়ো করা হয়ে গেছে এটা আমি রান্নার মধ্যে দেব তো চলুন এটা আমার হয়ে গেছে ঠিক জিনিসটা এই রকম হবে আধ ভাঙা আধ ভাঙা হবে আবার আপনারা শিলেও পিষে নিতে পারবেন তবে শিলে পিষলেও আবার জল দিয়েও পিষা যেতে পারে কিন্তু এমনি গুঁড়ো পিষে নেবেন সেটা আর একটু ভালো হয় এখানে দিয়ে দেবো আমি কিছু পেঁয়াজ খুবই কম পেঁয়াজ একটা পেঁয়াজের আর্ধেক দিলাম দিলাম আদা আর রসুনে এই ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি মাংসর পরিমাণ দেখে কিন্তু পেঁয়াজ রসুনটা দিতে হবে এখানে হাফ কিলো চিকেনের আমি করছি হাফ মানে একটা পেঁয়াজ নিয়েছি আর একটা এইটে রেখে দিয়েছি অর্ধেকটা আমি এর মধ্যেই একটু থেতো করে নেবো ও রসুন আর আদা নিয়ে নিয়েছি এক ইঞ্চির মতন আদা আছে এখানে আট দশ কোয়া রসুন আছে কাবার কাঁচা লঙ্কাটা আমি খুব কম দিলাম এই রেসিপিতে খুব ঝাল ঝাল হলে জিনিসটা ভালো লাগবে না এটা এর মধ্যেই থেতো করে নিতে হবে বা শিলের মধ্যেও আপনারা পিষে নিতে পারবেন এই যে দেখছেন ঠিক জিনিসটা রকম হবে সবগুলোই যেন আধ ভাঙা আধ ভাঙা জিনিসটা হবে আর এই যে পেঁয়াজটা আছে এটা আমি রান্নার রান্নার মধ্যে দেব একটু গোটা পেঁয়াজ মোট একটা পেঁয়াজ আছে এখানে মাংসর মধ্যে আমি একটু নুন হলুদ লাগিয়ে দিলাম তবে ক্যামেরার বাইরে চলে গেছে এটা আমি পরে খেয়াল করেছি এর জন্যে সরি আর এইখানে প্যানের মধ্যে দিয়ে দেব তেল খুব বেশি তেল না এখানে প্রায় তিন চামচের মতন তেল আছে এই যে তেল মশলাও খুব কম লাগে এরপরে আমি যে পেঁয়াজগুলো রেখেছিলাম সেই পেঁয়াজগুলো এখানে দিয়ে দিলাম আর যে আদা রসুন কাঁচা লঙ্কা যেটা থেতো করে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিলাম ভালো করে একটু ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধটা না থাকে তো দেখুন মোটামুটি আমার ভাজা হয়ে গেছে মশলার থেকেও তেলটা বেরিয়ে এসছে এরপরে এখানে যেটা আগে দেওয়া উচিত ছিল সেটা আমি একদম ভুলে গেছি পাঁচ পাঁচ পাঁচফোড়নটা একদম সবার আগে দিলে ভালো হতো কিন্তু পাঁচ পাঁচফোড়নটা মধ্যেখানে কি হয়েছিল শেষ হয়ে গেছিলো আমি বানালাম তারপর এর মধ্যে দিলাম তো সেই জন্য মাথার থেকেই চলে গেছিলো তো সেই জন্য আপনারা আগে দিয়ে দেবেন এতেও কোনো ব্যাপার থাকে না কেন কি মধ্যেখানে আমি জায়গা করে একটু পাঁচফোড়নটা ভেজে নিয়েছিলাম পাঁচ ফোড়ন ভাজা হয়ে গেছে এপরে চিকেনটা আমি দিয়ে দিলাম তবে এটা লোকেল চিকেন দিয়ে করলে খুবই ভালো হয় এটা লোকেল চিকেনেরই রেসিপি তবে লোকেল চিকেন সব সময় অ্যাভেলেবেল পাওয়া যায় না তবে এইখানে এই ক্ষেত্রে বলে রাখি আমি এখানে চার টুকরার মতন পেঁপে দিয়েছি আমার ভীষণ ভালো লাগে এই তিল চিকেনের মধ্যে আপনি একটু আলু পেঁপে দিয়ে দেবেন না সেটাও খেতে কিন্তু অসাধারণ লাগে তবে পেঁপেটা আপনারা স্কিপ করে যেতে পারেন কেন কি এটা রেসিপির মধ্যেই না কেন কি আমি দিয়েছিলাম আমার ভালো লাগে বলে এই রেসিপিতে শুধু চিকেন দিয়ে করলেই ভালো লাগে তো দেখুন এটা মোটামুটি ভাজা হয়ে গেছে আর একটু জলও ছেড়ে এসছে এরপরে আমি যে তিলটা রেখেছিলাম সেই তিলটা এখানে দিয়ে দিলাম তবে এই তিলটা আমার একদম জল দিয়ে ধুয়ে এটার উপরে কিছু ছাল আছে আর কিছু ছাল মানে পরিষ্কার করার সময় বাদ দেওয়া হয়েছে আবার অনেক ক্ষেত্রে কী হয় না শুধু তিলটাই কালো তিলটাই এনে এটাকে ভালোভাবে জল দিয়ে ধুয়েও আপনারা বেটে নিতে পারবেন সেক্ষেত্রে কি হয় মাংস রঙটা আরও কালো কালো হবে এইখানে দিয়ে দিলাম একটা কভার এই মশলাতে সব দেওয়াই হয়ে গেছে আর কিছু দেওয়া হবে না এরপরে ব্যাস মাংসটা যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ আমাকে একটু নেড়ে চেড়ে নিতে হবে কালারটা কি সুন্দর এসছে দেখুন আমি এক আর একটা কভার লাগিয়ে দেব কিছুক্ষণ পর ফিরে এলাম দেখলাম যে মাংসটা একদম রেডি হয়ে গেছে এরপরে এইটাকে আমি নামিয়ে নেব চলুন এটা হয়ে গেছে এখানে নিয়ে নিলাম ভাত ভাত নিয়ে নিয়েছি আর নিয়ে নেব চিকেন ভীষণ ভালো হয় বন্ধুরা অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন আশা করি ভীষণ ভালো লাগবে এইখানে আমি নিয়ে নিয়েছি ডাল তো চলুন আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন সব কটায় তিনটেই ভীষণ গরম আমাদের এদিকে বেশ বৃষ্টি পড়ছে যার জন্য এরকম গরম গরম খেতে ভীষণ ভালো লাগবে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না আমার পাশে থাকুন কালকে আসবো আবার নতুন রেসিপি নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন Thank you. Bye bye. bye.